ভ্যাকসিন দিলে বিড়ালে অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে না, বাইরে যে ভাইরাস জনিত ফ্লু এগুলো হওয়ার সম্ভাবনা থাকে না। 8-10 ঘন্টা জার্নি করে, সেক্ষেত্রে লিটার দেওয়াটা বেটার। আর নর্মালি যারা অল্প দূরে যায় 2-2.5 ঘন্টা সময় চিপিয়ে দিয়ে যাচাই বাছাই করে নিতে হয়। বিড়াল কিনতে গেলে সর্বপ্রথম দেখবে তার শারীরিক দাম, চাচ্ছি মাত্র 10,000, মাত্র 10,000 টাকা আপনি নিতে পারবেন। ধন্যবাদ। আমরা এখন অন্য বিড়াল গুলাইজ নাকি? হ্যাঁ, এটা মার্বেল আইস আছে, সেমি পাঞ্চ। এটা লোমিত্র স্কোপ দিয়ে যেখানে ময়লা করে ওই ময়লাটা ফালাই দেওয়া হয়, এটা ওর ভিতরে। বিড়াল গুলো বাচ্চা করছে কিভাবে বোঝা যায় ভাই? অনেকে তো প্রতারিত করে। 1 বছরের বেশি। আমরা নিচে আর একটা জোড়া দেখতে পাচ্ছি, এটা অথবা নিউরাল আছে অল্প কিছু। ম্যাক্সিমাম কি ভাই? এটা ককটেল। আচ্ছা, রানিং এটা। শুভ দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক, আমি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম পোষা প্রাণী মার্কেট দাতা কাটাবো। এখানে 50 থেকে 60 মতো দোকান রয়েছে। আজকে আমি যে দোকানে ভিডিও করব, দিবার্স ওয়াল। এখানে বিভিন্ন ধরনের পার্সিয়ান বিড়াল, কবুতর, পাখি এবং বিড়ালের কুকুরের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। আজকে যে বিড়ালগুলো আছে এগুলো আমি দেখাবো, সাথে সাথে আপনারা বিড়াল কীভাবে পালন করতে হয়, কীভাবে যত্ন করতে হয় অনেক নিয়মকানুন জানতে পারবেন। একটা সুস্থ বিড়াল কীভাবে চিনতে হয়, কীভাবে যাচাই বাছাই করে ক্রয় করবেন, প্রতিটা বিড়াল দেখাবো এবং সাথে সাথে অনেক নিয়মকানুন জানতে পারবেন। তো সকলে ধৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ হলো। চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন, ফেসবুক পেজে যারা নতুন আছেন পেজটি ফলো করে দেবেন, সবাইকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। তো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম পারভেজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ অনেকদিন পরে আপনাদের দোকানে ভিডিও করতে এসেছি। আমাদের দর্শক কমেন্ট করে বলে ফেলেছে যে কম দামের পার্সিয়ান বিড়াল খোঁজ করে, অনেকের বাজেট কম, তাদের সাধ্য থাকে না বেশি দামে পার্সিয়ান ক্রয় করার জন্য। আশা করি সামনে রোজাও আসছে, তো রোজা উপলক্ষে এবং একটু ডিসকাউন্ট অফারে পার্সিয়ান বিড়ালগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর আজকে বিগত যারা বিড়াল পালন করে তাদের জন্য কিছু নিয়ম কানুন বলবেন, যদি মেনটেন করতে কিভাবে হয়, কি খাবার দিতে হয়, কিভাবে সুস্থ রাখবে, এসব নিয়ম কারণ সেটা আজকে বিরতে জানাবার অনুরোধ রইল। তো সর্বপ্রথম ভাইয়া কোন বিড়াল দিয়ে শুরু করবেন? আজকে আপনার ভিউয়ার্সরা জানে আমরা সব সময় কম দামে বিড়াল দিয়ে থাকি। আজকে আমরা ইনশাআল্লাহ 10,000 টাকার বিড়াল দিব। এখানে যে বিড়াল, এই এখানে একটা বিড়াল আছে, ক্যামেরাটা এদিকে আনলে বুঝতে পারবেন, এটা মেল ক্যাট আছে, 3 মাস বয়স। 3 মাস বয়স? হ্যাঁ, ফুল ব্রাউন। আচ্ছা, একটু বের করে দেখানো যাবে না? হ্যাঁ হ্যাঁ, শিওর। এটা আপনার মেল ক্যাট আছে, ব্রাউন ব্রাউন। হ্যাঁ, এটা বয়স কত আছে ভাই? 3 মাস বয়স, 3 মাস প্লাস। আচ্ছা, ভ্যাকসিন করানো আছে নাকি? না, এটা ভ্যাকসিন করানো নয়, যে নিবে সে ভ্যাকসিন করিয়ে নিবে। আচ্ছা, বিড়ালদেরকে সর্বপ্রথম কোন ভ্যাকসিনটা করাতে হয়? সর্বপ্রথম আপনার ফ্লু ভ্যাকসিন করাবে, তারপরে দ্বিতীয়ত র‍্যাবিস ভ্যাকসিন। আপনার এলাকায় যে পশু হাসপাতাল আছে ওখানে আলাপ করলে ওনারা ঠিক মতো দিয়ে দিবে। ফ্লু ভ্যাকসিনের কাজ কি ভাইয়া? ফ্লু ভ্যাকসিন দিলে বিড়ালে অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে না, বাইরে যে ভাইরাস জনিত ফ্লু এগুলো হওয়ার সম্ভাবনা থাকে না। আচ্ছা, যেসব বিড়াল খাওয়া দাওয়া ঠিক মতো করে না তখন কি করণীয়? প্রথমত বিড়ালের অসুস্থ আছে কি দেখতে হবে, যদি সুস্থ বিড়াল খাওয়া দাওয়া না করে তো কৃমির ঔষধ ঠিক মতো খাওয়ানো লাগবে এবং ভিটামিনের কোর্স করানো লাগবে, তাহলে ইনশাল্লাহ বিড়ালে অ্যাক্টিভিটি খাওয়া দাওয়া সব ভালো থাকবে। আর যারা নিয়ম কারণ জানে না আপনার কাছে যোগাযোগ করলে আপনি কি তাদেরকে হেল্প করবেন কি? হ্যাঁ ইনশাল্লাহ, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যাদের যে পশু পাখি নিয়ে যে কোনো দরকারে আমাদের ফোন দিলে পুরো সাজেশন পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া, খুশি হইলাম। তো সর্বপ্রথম আপনার হাতে যে বিড়ালটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে ছেলে বিড়াল না? ছেলে বিড়াল, ছেলে বিড়াল। কোনো নাম রাখা আছে নাকি ভাইয়া? না, এটার বর্তমানে নাম দেওয়া নাই, যে নিবে সে বাসায় নিয়ে নাম দিবে, তার ইচ্ছা মতো নাম দিতে পারবে। এটা সম্পূর্ণ লিটার ট্রেন। বর্তমানে ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন, বয়েল ফিশ এবং ক্যাট ফুড। আচ্ছা, কোন খাবার এদেরকে খাওয়ানো যাবে না? এদের আমি বারবারই বলে থাকি যে ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস এগুলো খাওয়ানো যাবে না, কারণ আজ দুধে যে ম্যালিক অ্যাসিড থাকে ওটা বিড়াল কুকুর এগুলো খাইলে এদের পেট খারাপ হয়ে যায়, এগুলো ভুলেও খাওয়ানো যাবে না। তো আশা করি এই যে বিড়ালটা আছে আমাদের দর্শক রিজনেবল প্রাইসে নিতে পারে, তো একটু অফার প্রাইস একটু এই দামটা বলে দিন। এটা নিলে আপনার দর্শকদের জন্য 16,000 টাকা রাখা যাবে। এটা মেল ক্যাট আছে, 3 মাস বয়স, 16,000 টাকা রাখা যাবে। 16,000 টাকা, রমজান উপলক্ষে ভাই 1,000 টাকা কমাই দিন। আপনার দর্শকরা ফোন দিলে ইনশাল্লাহ একটু না একটু ডিসকাউন্ট করে দিব। আচ্ছা, চ্যানেলের বা পেজের নাম বললে বাজি বল এগুলো কি গিফট? হ্যাঁ হ্যাঁ, কিছু না কিছু গিফট করে দিব, গিফট দিয়ে দেবো। আচ্ছা, আমরা এখন অন্য বিড়াল দেখবো, এখন অন্য বিড়াল দেখবো ভাইয়া। সাথে পার্সিয়ান বিড়াল আছে। হ্যাঁ, এখানে আপনার 5 ফেসের একটা বিড়াল আছে,
পান স্পেসের এটাও মেল ক্যাট আছে দেখলেই বুঝতে পারবেন এই যে পান স্পেসের হ্যাঁ হ্যাঁ এটা পুরো পান স্পেস আছে ফেসটা দেখলেই বুঝতে পারবেন বোসামু আচ্ছা যারা বিড়াল পালন করে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বিভিন্ন জায়গায় বেড়াতে যায় তখন তাদের টলি থাকে বা জুড়ি থাকে জুড়ির মধ্যে কি কোনো কিছু দিয়ে নিয়ে যেতে হয় নাকি হ্যাঁ নিচে যদি বাস্কেট থাকে তো বাস্কেটের ভিতরে পেপার অথবা পেপারের উপরে লিটার দেওয়াটাই বেটার হবে বিড়াল বেশিরভাগ বাসায় পালা বিড়াল সব লিটার ট্রেন হয় লিটারে পটি করে না বাট যারা 8-10 ঘন্টা জার্নি করে সেক্ষেত্রে লিটার দেওয়াটাই বেটার আর নর্মালি যারা অল্প দূরে যায় 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা সেক্ষেত্রে নর্মাল পেপার বিছানোই বেটার পটি করলে তখন তো শরীরে লেগে যাবে না হ্যাঁ সবথেকে বেটার হবে লিটার দেওয়া পেপারের উপরে লিটার বিছিয়ে দেওয়া বেটার আপনারা যখন বাইরে এগুলো ডেলিভারি দিয়ে থাকেন তখন কিভাবে প্রসেসিং করেন আমরা সর্বপ্রথম ম্যাক্সিমাম টাইমে আমরা যে ক্যারি বাস্কেট আছে বেঙ্গল অথবা আরএফএল এইগুলোর ভিতরে সুন্দরভাবে পেপার বিছিয়ে তারপরে আপনার লিটার দিয়ে তারপরে ফাটাই ঢাকার বাইরে ঢাকার বাইরে আচ্ছা তো এটা কি রকম পড়বে ভাইয়া এটা নিলে দাম পড়বে মাত্র 12,000 মাত্র 12,000 টাকা হ্যাঁ মেল ক্যাট 2 মাস বয়স এটার দামটা হচ্ছে মাত্র 12,000 12,000 টাকা আর একটু কমান ভাই এটা তো দাম কমানো সম্ভব হবে না বাট আমাদের নাম্বারে কেউ কন্ট্যাক্ট করলে আপনার চ্যানেলের নাম বললে পেট ব্লগ বিডি নাম বললে কিছু না কিছু ইয়ে করে আচ্ছা আমার পক্ষ থেকে 1,000 টাকা কমাই দিন ভাই আচ্ছা আপনার দর্শককে আসলে এটা 11,000 টাকায় নিতে পারবে 11,000 টাকা আমি বিড়ালটা মাশাআল্লাহ বিড়ালটা ফুল অ্যাক্টিভ আছে ফন কালার মেল ক্যাট দুই মাস বয়স এটা কি ট্রিপল কোটেড নাকি ভাই না এটা ডাবল কোট ডাবল কোট বাট লোমটা মাশাআল্লাহ সুন্দর দেখলেই বোঝা যাচ্ছে এটা ডাবল কোট আচ্ছা আমরা এখন অন্য বিড়ালগুলো দেখবো এখন আমরা অন্য বিড়াল দেখবো সাথে সাথে আপনারা বিড়ালের সাথে অনেক নিয়ম কানুন জানতে পারবেন তো পাশের বিড়াল আর একটা দেখেন ভাই হ্যাঁ এইখান থেকে হোয়াইট একটা মেল কিটেন বের করে দেখাই আপনার দর্শকদের যাদের হোয়াইট কালার পছন্দ হোয়াইট বিড়াল অ্যাভেলেবেল সহজে পাওয়া যায় না এই যে হোয়াইট মেল আছে এইখানে এটা মার্বেল আইস আছে চোখটা দেখেন মাশাআল্লাহ অনেক কিউট মার্বেল আইস না হ্যাঁ এই যে দেখেন এগুলো কি ভাই পটি ট্রেন হ্যাঁ আমাদের এখানে যতগুলো ক্যাট আছে সবই পটি ট্রেন একটা বিড়াল ক্রয় করার সময় কি কি দিক যাচাই বাছাই করে নিতে হয় বিড়াল কিনতে গেলে সর্বপ্রথম দেখবে তার শারীরিক অবস্থা সুস্থতা বয়স তার মানে যে নিবে তার পরিবারের পরিবারের যে জায়গা অনুযায়ী কি বিড়াল নিবে সেটা বুঝে শুনে নেওয়া যেমন যাদের অল্প জায়গা তারা হুট করে অ্যাডাল্ট বিড়াল নিতে পারবে না বাচ্চা বিড়াল নেওয়াটাই বেটার মানে ছোট থেকে বড় করাটাই বেটার আর বড় বিড়াল নিয়ে যারা সর্বপ্রথম মেনটেন করা অনেক টাফ হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চাটা নেওয়াই বেটার তো এইটা কিরকম পড়বে ভাইয়া এটার দাম পড়বে 18,000 18,000 টাকা পড়বে হ্যাঁ এটা আপনার পক্ষ থেকে আপনার সাথে আলোচনা করে আপনি যতটুকু অনার করতে পারেন তখন আপনি অনার করবেন হ্যাঁ ভিডিও স্ক্রিনে না আপনি যদি আমি অনার করি তাহলে তো আমার কথা কোনো দাম থাকবে না হ্যাঁ তার জন্য আমি একটা ভিডিও সে ফিক্স দাম বলে দিয়েছে তারপর আমি অনুরোধ করে আপনাদের জন্য কমাই নিয়েছি এখন এটা আপনাদের মিটারে আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে মিল মব্বা থাকলে যতটুকু কমাইতে পারে ভাই কমাই দিবি আচ্ছা আমাদের দোকান লোকেশন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন ঢাকা কেউ চাইলে আমাদের সরাসরি দোকানে আসতে পারে আর অর্ডার করার সময় অবশ্যই বিড়ালটা ভিডিও কলে দেখবেন বিড়ালটা সুস্থ আছে কিনা খাওয়া ঠিক মতো আছে কিনা আচ্ছা অনেকেই আছে প্রতারিত করে সেই বিষয়টা আপনি যদি একটু বলতেন হ্যাঁ আমাদের থেকে নিলে ঢাকার বাইরে যারা নিবে তারা আগে পেমেন্ট করবে ঠিক আছে বাট তার হাতে পাওয়া পর্যন্ত সে সুস্থতা যাচাই করে নিতে পারবে তার হাতে নিয়ে যদি দেখে সম্পূর্ণ চেক আপ করে যদি দেখে যে বিড়াল অসুস্থ তো আমরা সেখান থেকে রিটার্ন আনবো ইনশাল্লাহ আচ্ছা সেখান থেকে রিটার্ন আনবো আচ্ছা যারা অনলাইনে 4,000-5,000 টাকা করে বিড়াল দিয়ে তো আপনাদের এখানে এত দাম কেন অনলাইনে এত দাম কম কেন বলেন তো একটু এই বিষয়ে আমি কথা বলি যারা অনলাইনে 4,000-5,000 টাকা বিড়ালের দাম ফেসবুকে অনেক পেজ আছে এরকম দেখবেন এক্ষেত্রে ওরা অল্প কিছু টাকা বিকাশকে পেমেন্ট করতে বলে তারা ভিডিও কল দিতে বললে দেয় না আগে পেমেন্ট করে তাদের নাম্বারটা বন্ধ করে রাখে অথবা আপনাদের নাম্বার ব্লক করে দিবে তাদের ভুলেও সেক্ষেত্রে যাচাই বাছাই না করে কাউকে আগে পেমেন্ট করবে না এবং কম দাম দেখে কখনো যে বিড়াল নিতেই হবে এমন না দেখে শুনে বুঝে তারপরে নিবে সম্ভব হলে বিড়ালটা হাতে পেয়ে তারপর পরিশোধ করবেন অনলাইন থেকে আর বিশ্বস্ত দোকান যে কাঁঠাবন যে দোকানগুলো আছে আপনারা আসবেন দেখবেন তারপরেও নিতে পারবেন সব থেকে
থেকে ভালো হয় অভিজ্ঞ লোক নিয়ে আসবেন, একবারের জায়গায় দশ বার বিড়ালটা দেখবেন, তারপর একটা বিড়াল ক্রয় করবেন। হ্যাঁ হ্যাঁ, কারণ এগুলো এনিমেল জাতীয় প্রাণী, এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না। হ্যাঁ, আপনার দর্শকরা জানে যে আমরা আগে পেমেন্ট নিয়ে থাকি, বাট বিশ্বাসীর সাথে পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আর যখন আপনারা অনলাইনের মাধ্যমে কাঁঠাবন থেকে বিড়াল নেবেন, আপনারা টাকাটা পেমেন্ট করার আগে মানি রিসিপ্ট বলবেন, যে মানি রিসিপ্টটা কেটে দেন, ছবি দেন, আবার টাকাটা আপনারা পেমেন্ট করতে পারবেন। দোকান থেকে নেওয়ার ক্ষেত্রে আমাদের থেকে নিলেও আগে মানি রিসিপ্টের ছবি নেবেন, তারপরে পেমেন্ট করবেন। আমরা এখন অন্য বিড়াল দেখবো। হ্যাঁ, এখানে দেখছেন আরো একটা হোয়াইট ক্যাট আছে। আচ্ছা, অফার বিড়াল, আজকে যে 10,000 টাকা বিড়াল বললেন, আজকে এবার দেখাই মাত্র 10,000 টাকা একটা বিড়াল এখানে আছে। এই যে দেখেন, এটার বয়স 3 মাস, শর্ট হেয়ার পার্সিয়ান। শর্ট হেয়ার পার্সিয়ান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখি, মেল আছে না ফিমেল আছে? এটা ফিমেল আছে, ফিমেল 3 মাস বয়স। 3 মাস বয়স। কয়টা মেয়েদেরকে খাবার দিতে হয়? এরা বর্তমানে আমাদের এখানে 3 বেলা খাবার দেওয়া হয়। আপনি বাসায় নিয়ে 3 থেকে 4 বার দিলেই হবে। আচ্ছা, খাবারে কতটুকু পরিমাণ দিতে হয়? এরা বাচ্চার বয়স অনুযায়ী খাবারটা দেওয়া লাগে আর কি, মানে ছোট থেকে একরকম, বড় থেকে একরকম। আমাদের থেকে নিলে আমরা কি পরিমাণ দেওয়া লাগবে, কি খাবার দেওয়া লাগবে, পুরো ডিটেলস জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা ওভার প্রাইজে আপনি নিতে পারবেন? এটা দাম চাচ্ছি মাত্র 10,000। মাত্র 10,000 টাকা আপনি নিতে পারবেন। ধন্যবাদ। আমরা এখন অন্য বিড়ালগুলো আছে সেগুলো দেখবো। খুবই দারুণ একটা বিড়াল পার্সিয়ান না এটা ভাই? হ্যাঁ, এটা পার্সিয়ান ট্রিপল কোট, এটা ফন কালার আছে, লোমের কোয়ালিটি দেখলেই বুঝতে পারছেন মাশাআল্লাহ। কোন নাম রাখা আছে নাকি ভাই? না, এটার বর্তমানে নাম দেওয়া নাই, যারা নিবে তারা বাসায় নিয়ে নাম দিতে পারবে। দেখেন বাচ্চাটা মাশাআল্লাহ পুরো পেলেফুল, লোমের কোয়ালিটি দেখেন, দেখলেই বুঝতে পারছেন লোমের কোয়ালিটি মাশাআল্লাহ সুন্দর। লোমের ভিতরে হাত দিলে বিড়ালের আঙ্গুল গুলো দেখা যাবে না, লোমটা দেখছেন মাশাআল্লাহ পুরো লং কোট। যাদের বাসায় একটা বিড়াল আছে, বিড়াল পালন করে, মেয়ে বিড়াল আছে, বিট করার জন্য একটা ছেলে বিড়াল সামর্থ্য নাই মানে ক্রয় করার, তখন কি করণে আপনাদের কোনো ব্যবস্থা আছে কি? সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে, আমাদের অল্প কিছু পেমেন্ট দিয়ে সে মেল বিড়াল নিতে পারবে ব্রিড করানোর জন্য, ভাড়া হিসাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাড়া হিসাবে। আচ্ছা, এটা কিরকম পড়বে ভাই এখন? এটার দাম চাচ্ছে 18,000, পুরো ট্রিপল কোট মেল আছে, এটার দাম চাওয়া হচ্ছে 18,000। 18,000 টাকা? কত সুন্দর কিউট দেখেন বাচ্চা, অনেক সুন্দর। 18,000 টাকা হলে এটা নিতে পারবেন। আচ্ছা, আমি এখন অন্য বিড়াল দেখি। প্রস্রাব করলে এগুলো জানেন লিটার গুলো সিমেন্টের মতো জমাট বেঁধে যায়, সেক্ষেত্রে স্কোপ দিয়ে শুধুমাত্র ময়লাটাই ফালাই দেওয়া হয়। ভিডিওতে যে বিড়ালটা দেখছেন এটা আপনার ফিমেল ক্যাট আছে। ফিমেল ক্যাট, এটা কত পড়বে ভাই? এটার দাম পড়বে 22,000 টাকা, ফিমেল ক্যাট দাম পড়বে 22,000। চোখ দেখলেই বুঝতে পারছেন যখন বিড়াল নেবে খেলাধুলা ঠিক মতো করে কিনা, পেলেপুল আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে বিড়াল নেবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর বিড়ালের মুভমেন্ট দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, এটার বয়স আছে 3 মাস। যারা একেবারে ছোট বিড়াল চান, একেবারে ছোটটা না নেওয়াটাই বেটার, আপনার মিনিমাম 2 মাসের উপরে, 2 মাস 10 দিন অথবা থেকে ভালো হয় মার দুধ খাওয়া, মার দুধ খাওয়া ছেড়ে দিতে এই বিড়াল গুলো নেওয়া, এরকম নেওয়াটাই বেটার হয়। এর নাম কি ভাই? এটা আপনার ফিমেল আছে, একবার বাচ্চা করছে মাত্র, এটা ডাবল কোটের ফিমেল আছে। আচ্ছা, যে বিড়াল গুলো বাচ্চা করছে কিভাবে বোঝা যায় ভাই? অনেকেই তো প্রতারিত করে যে আমার বিড়াল বাচ্চা করছে, আমার বিড়াল এইটা সেইটা, হ্যাঁ আগে বিট করানো হয়েছে বা বাচ্চা করছে, 4-5টা বাচ্চা দিচ্ছে, তো সেক্ষেত্রে বোঝার উপায় কি? বিড়াল কয়টা বাচ্চা দিচ্ছে এটা তো বোঝা সম্ভব না, বাট বিড়াল বাচ্চা দিছে কিনা এটা বিড়ালের শারীরিক গঠন এবং বিড়ালের নিপিল দেখলে বোঝা সম্ভব। নিপিলটা বের হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, বিড়ালের বাচ্চা বিড়াল যেগুলো ওগুলো নিপিল থাকে না, এবং যেগুলো বাচ্চা করা ফিমেল আছে ওগুলো নিপিলটা দেখলে বোঝা যায়। এটা একবার বাচ্চা করছে, এটার বয়স 1 মাস 5 দিন। আচ্ছা, এটা কিরকম পড়বে ভাই? এটার দাম পড়বে মাত্র 12,000, যেহেতু লোমটা একটু ছোট আছে এই কারণে দাম পড়বে 12,000। লেজের লোম দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, যেগুলো বিড়ালের গায়ে লোম থাকে না, লোম থাকে বাট লেজের লোম থাকে না, কিন্তু এটা লেজে দেখছেন মাশাআল্লাহ অনেক লোম আছে। আচ্ছা,
দারুন এক জোড়া কবুতর কি কবুতর ভাই এটা এইগুলো আপনার কিং কবুতর কিং কবুতর হ্যাঁ নরমা দি আছে রানিং পেয়ার আছে আগে ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ এইগুলো অনেকবার ডিম বাচ্চা করে 4-5 বারের বেশি ডিম বাচ্চা করছে এইগুলো পেয়ার কি রকম ভাই এইগুলো দাম চাওয়া হচ্ছে 2500 টাকা পেয়ার 2500 টাকা জোড়া না হ্যাঁ হ্যাঁ এটার বয়স প্রায় 1 বছরের বেশি আমরা নিচে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এগুলো লকখা অনেকে ময়ূরভঙ্গি বলে থাকে আর কি এগুলো রানিং পেয়ার আছে রানিং পেয়ার হ্যাঁ ডিম বাচ্চা করা এখানে যেগুলো যে দুইটা জোড়া দেখানো হয়েছে সবই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা এগুলো কত করে ভাই এটা দাম চাওয়া হচ্ছে 1800 টাকা জোড়া 1800 টাকা জোড়া এখানে দুটো আছে জোড়া হ্যাঁ হ্যাঁ এখানে দুই জোড়া আছে এগুলো বয়স কম আছে এক জোড়া আপনার 4 মাস বয়স আর এক জোড়া 3 মাস বয়স এগুলো কত করে এগুলো দাম চাওয়া হচ্ছে 1200 টাকা পেয়ার এখানে আছে এগুলো নিচে একটা দেশি ক্রস আছে আর একটা আপনার লক্ষা আছে এগুলো কত যাদের সিঙ্গেল লক্ষা লাগবে তারা আমাদের থেকে কন্টাক্ট করে নিতে পারেন আর কিছু পাখিও আছে আমাদের কিছু পাখি আছে এই যে এখানে বেশ কিছু অস্ট্রেলিয়ান ডব আছে এই দেখেন এগুলো কি রানিং হয় হ্যাঁ হ্যাঁ এগুলো সব রানিং এগুলো কি রকম পড়বে এগুলো জোড়া পড়বে 900 টাকা জোড়া রানিং ঘুঘু আছে যে এটা যারা সিঙ্গেল লাগবে তারা আমাদের থেকে কন্টাক্ট করে নিতে পারেন এখানে একটা যে বাজিকার দেখতে পাচ্ছি কিছু হ্যাঁ বেশ কিছু বাজিকার আছে এখানে ম্যাক্সিমামই রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এগুলো হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা করা পাখি দেখলেই বুঝতে পারছেন যে পাখি সাইজ অল্প কিছু বাচ্চা আছে এখানে বাচ্চা অথবা নিউ অ্যাডাল্ট আছে অল্প কিছু ম্যাক্সিমামই অ্যাডাল্ট ডিম বাচ্চা করা তাহলে এগুলো কত করে পড়বে জোড়া এগুলো জোড়া পড়বে মাত্র 700 টাকা পেয়ার 700 টাকা করে বড় সাইজ যেগুলো 700 টাকা আর অল্প বয় যেগুলো 500 টাকা পেয়ার এটা কি পাখি ভাই এটা ককটেল আচ্ছা রানিং এটা না এগুলো একবারও ডিম বাচ্চা করেনি বাট মেল ফিমেল কনফার্ম আছে এগুলো 9 মাস করে বয়স আছে কত করে পড়বে এগুলো জোড়া এগুলো দাম পড়বে 5,500 টাকা পেয়ার অরিজিনাল জোড়া আছে মেল ফিমেল এখানে যতগুলো পাখি দেখছেন সবই মেল ফিমেল কনফার্ম আছে এগুলো কত লাভবার্ড জোড়া রানিং পেয়ার আছে লাভবার্ডের 5,000 টাকা পেয়ার পড়বে লোটিনো এখানে আরেকটা আছে হ্যাঁ এগুলো ফিশার গ্রিন ফিশার বলে এগুলোকে এগুলো কত করে পড়বে এগুলো দাম পড়বে 4,000 মাত্র 4,000 টাকা পেয়ার আপনার লেফট সাইডে দেখছেন বেশ কিছু ককটেল আছে লুটিনো না হ্যাঁ এই জোড়া রানিং পেয়ার আছে এই জোড়া দাম পড়বে 6,000 টাকা গ্রেটা গ্রেটার দাম পড়বে 5,500 টাকা ও জোড়া রানিং পেয়ার আছে এই ছিল ভাই পাখি দর্শক আশা করি অনেক ইনফরমেশন আজকে ভিডিওতে জানতে পেরেছেন তো নিয়মিত ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে দেবেন সবাইকে দেখার জন্য পেজটি শেয়ার করে দেবেন তো সর্বপ্রথম আমরা দোকানের লোকেশন একটু জেনে নিই ভাইয়া দোকানের লোকেশন একটু বলে দিন আমাদের দোকান লোকেশন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাঁটাবন ঢাকা আমাদের দোকান নিচতলা 20 নম্বর দোকান আচ্ছা মোবাইল নাম্বার একটু বলুন মোবাইল নাম্বার 01813136936 সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে